ইতিমধ্যে ভিউয়ার্স আমরা কিন্তু রাজকুমার সিনেমা থেকে এই পোস্টারটা পেয়েছি। পোস্টারটা রীতিমতো কিন্তু ট্রেন্ডিং নাম্বার ওয়ান এবং সোশ্যাল মিডিয়াতে চর্চার তুঙ্গে রয়েছে। পাশাপাশি ভিউয়ার্স পোস্টারটা নিয়ে অনেকের অনেক রকমের মতামত রয়েছে, আমিও আমার মতামত শেয়ার করেছি। তো যারা এখনো শেয়ার করেনি আপনাদের মতামত, আপনারা কিন্তু আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখেন নাই তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। ওকে, তো এই যে গোল্ডেন এবং ইউরোটনের পোস্টার, এটা নিয়ে অনেক চর্চা হয়েছে, অনেক কথা হয়েছে। পাশাপাশি কিন্তু ভিউয়ার্স এসকে ফিল্মস এই পোস্টারের কালার টোন চেঞ্জ করে আরও একটি পোস্টার আমাদের সামনে হাজির করেছে, যেটা হচ্ছে এইটা। হালকা ডার্ক টোনের এই পোস্টারটা কিন্তু আমার কাছে আগের পোস্টার থেকে একটু বেশি ইংগেজিং এবং বেশি আসলে ফিলটা দিচ্ছে। এটার মেন কারণটা আমি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে সাকিবের যে এক্সপ্রেশন এবং যে মোমেন্টটার কথা আমরা চিন্তা করে আসলে সাকিবের এই পোস্টারটাকে নিয়ে আলোচনা করতেছি, সেই মোমেন্টটার কথা যদি চিন্তা করেন বা ওই দাঁড়দের কথা যদি চিন্তা করেন, তাহলে কিন্তু একটা মানে বেদনাদায়ক বিষয় আমরা চিন্তা করি। আর বেদনার রং নীল হলেও কিন্তু আমরা জানি যে আসলে বেদনার ওই সেগমেন্টটা বা ওই মোমেন্টটা একটু অন্ধকার থাকে। তো সেই অন্ধকারের ব্যাপারটা বা ওই যে সংস্পর্শ, কালার টোনের যে সংস্পর্শতা, সেই সংস্পর্শর জায়গা থেকে কিন্তু এই ডার্ক টোনের পোস্টারটা আমি আরও বেশি রিলেট করতে পারতেছি। আমি জানি না যে আসলে সত্যিকার অর্থে আপনারা কতটা রিলেট করতে পারতেছেন বা আপনাদের কি মতামত এই ডার্ক টোনের পোস্টারটা নিয়ে, সেটা তো আপনারা আসলে আমাকে কমেন্টে জানাবেন। তবে আমি কিন্তু কালারফুল পোস্টার থেকে আসলে ডার্ক টোনের পোস্টারটার সঙ্গে বেশি কানেক্ট হতে পারতেছি বা আমার ইমোশনটা আসলে এখানে বেশি হচ্ছে অ্যাটাচড হচ্ছে। তো ভিউয়ার্স আসলে এই ডার্ক টোনের পোস্টারটা নিয়ে আমার যে ওপিনিয়নটা সেটা শেয়ার করার ছিল, তো সেটাই শেয়ার করলাম। এখন আপনাদের কি ওপিনিয়ন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওভারঅল আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সঙ্গে থাকতে পারেন, আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।